বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় কি খাওয়া যায় সেটাই কথা ভাবছিলাম, কেননা বৃষ্টির সময় সন্ধ্যাবেলা ভাত খেতে ভালো লাগে না। আজ শরীরটাও অতটা আমার ভালো নেই, তাই ভাবলাম খুব কম সময়ে এমন কিছু বানাই যা পেটও ভরবে এবং রাতের ডিনার সারা যাবে। তাই আজকের আমি চালের গুঁড়ি দিয়ে কিভাবে আমি ইডলি বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। ইডলি, তার সাথে বানিয়েছি ইডলি খাবার জন্য চাটনি। দেখো, চলো দেখা যাক কিভাবে আমি বানিয়েছি। প্রথমে একটা বাটি নিলাম, বাটিতে আমি এক বাটি চালের গুঁড়ি নিলাম, হাফ বাটি সুজি নিলাম, তারপরে সেটা চেলে নিলাম। চেলে নিয়ে সুজি এবং চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন নুন দেব, দিয়ে চালের গুঁড়ি, নুন আর সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে হাফ বাটি টক দই দিলাম, টক দইটা ভালো করে মিশিয়ে নেব, আর তার সাথে অল্প অল্প করে জল দেব। একসাথে জল দেব না, কেননা মিশ্রণটা খুব গাঢ় কিংবা খুব পাতলা হবে না। ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে যে কোনো কাজ করতে খুব ভালোবাসি, তাই ভাবলাম মিশ্রণটা হাতের সাহায্যেই করি। এতে মিশ্রণটা খুব ভালোভাবে মিশানো যাবে। এইভাবে মিশ্রণটা করে যাওয়ার পর এখানে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ফাটিয়ে নেব। ভালো করে এভাবে ফাটতে থাকব। খুব ভালো করে ফাটানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা রেখে দেব। ওটা যখন রেস্টে আছে তখন আমি এখানে চাটনিটা বানিয়ে নিই। কড়াইতে সামান্য তেল দিলাম, পেঁয়াজ দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু রসুন দিলাম। এটা লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তার সঙ্গে আমি একটু চিনাবাদাম দিয়েছি, চিনাবাদামটাও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা মিক্সারে আমি ব্লেন্ড করে নেব। যে পাত্রেতে আমি ইডলিটা বসাবো সেটা আমি একটু ঘি মাখিয়ে নিলাম। রাইস কুকারে আমি জল গরম করতে দিয়েছি। এদিকে মিশ্রণটা আমি 10 মিনিট পর সেটা ঢাকা থেকে খুললাম এবং তাতে আমি হাফ চামচ ইনো দিলাম। ইনো দিয়ে সামান্য একটু ভালো করে ঘেঁটে নেব, বেশি সময় এখানে আমি ওয়েস্ট করব না। তারপরে আমি এটা পাত্রে ঢেলে দিলাম। ততক্ষণ আমার জলও গরম হয়ে উঠেছে। সমস্ত মিশ্রণটাই আমি একসাথে ঢেলে দিলাম, এতে আমার কাজও তাড়াতাড়ি হবে এবং 10 মিনিট আমি অপেক্ষা করব। দশ মিনিটের পর আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখো মিডিল পজিশনে, যে তাতে কোনো মিশ্রণ লেগে নেই তার মানে আমার ওটা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিলাম, তেলে সর্ষে দিলাম এবং একটু কারি পাতা দিলাম, দিয়ে সেটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবার এটা আমি নাবিয়ে নিলাম, চামচের সাহায্যে এটাকে তুলে নেব। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব অল্প সময়ে
আমি এটা বানিয়েছি আর কত সফট হয়েছে। এটাই আমাদের আজকের রাতে ডিনারের খাবার। চাটনিটাও খুব সুস্বাদু হয়েছে। যারা ধৈর্য ধরে দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবে। আবার বলি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।